আজকের দিনটা আমাদের জন্য সত্যি একটু কষ্টকর ছিল কারণ আজ তানির চারটে ভ্যাকসিনেশন হবে এইটুকু বাচ্চা চারটে ইঞ্জেকশন একসাথে নেবে এটা ভেবে আমার আর অর্ঘর চিন্তার শেষ নেই কি কষ্ট যে পাবে তানিটা এটাই শুধু ভাবছি আমরা তবু এটা ওরই ভালোর জন্য হবে এটা ভেবে বারবার মনকে শান্ত করছি সকালের দিকেই ভ্যাকসিনেশনের টাইমটা ছিল তাই তানিকে যথারীতি স্নান ঠান করিয়ে রেডি করিয়ে নিচ্ছি ভ্যাকসিনেশনের আগে স্নানটা করিয়ে নেয় ভালো কারণ এরপর আবার যদি হাতে পায়ে ব্যথা হয় তবে স্নানটা হয়তো আর হবেই না আর তাছাড়া বাচ্চাদের স্নানটাই যেন একটা বিরাট বড় কাজ এটা হয়ে গেলে মনে হয় দিনের অর্ধেক কাজটাই যেন সেরে ফেলেছি আজকে তানিকে রেডি করাতে করাতে বারবার মনে মনে এটাই ভাবছি একটু পরে মেয়েটা কতই না কষ্ট পাবে এই হাসি মুখটাই কষ্ট ছেয়ে যাবে আসলে বাবা মা হয়ে ছেলে মেয়ের কষ্ট চোখের সামনে দেখাটা একটা শাস্তির মতো আমি যদিও এই কষ্ট নিজে চোখে দেখতে পারবো না তাই আজ অর্ঘই ওকে কোলে নিয়ে বসবে আসলে আমার মনটা একটু নরম কারোর কষ্ট দেখলে আমারও আবার ভেতরে খুব কষ্ট হয় কিন্তু অর্ঘ আবার সেই দিকে আমার থেকে অনেকটাই শক্ত মনের তাই যখনই তানি বা অঙ্কুশের এই ধরনের ভ্যাকসিনেশনের ব্যাপারগুলো আসে বরাবরই অর্ঘ সবটা নিজে হাতেই সামলায় আমাকে এসব থেকে দূরে রাখে আমি ওই নামমাত্র সাথে যাই একটু তো অঙ্কুশকে আজ বাড়ি রেখে যাচ্ছি বাড়িতে মাসিরা সব নিচে কাজ করছে কেউ রান্না করছে কেউ আবার বাড়িঘর পরিষ্কার করছে ওরা খুবই বিশ্বস্ত অনেকদিন ধরে থাকতে থাকতে আমাদের পরিবারের লোকের মতোই হয়ে উঠেছে প্রথম দিকে অঙ্কুশ রাজি হয়নি যদিও একা থাকতে কারণ এর আগে আমরা এইভাবে ওকে কখনো একা রেখে যাইনি প্রত্যেকবার মায়ের কাছে রেখে আসি কিন্তু আজ মায়ের শরীরটা একদমই ভালো নেই গতকাল রাত থেকে ভীষণ জ্বর বিছানা থেকে উঠতে পারছে না আর শুধু মায়ের না তার সাথে সাথে বাবা ভাই মানে বাড়ি শুদ্ধ সবার জ্বর আর জ্বরটা নাকি আবার ভাইরাল জ্বর তাই কয়েকদিন অঙ্কুশ আর তানিকে পাঠাতে মা একটু নিষেধ করেছে কারণ ওরা তো ছোটো ওদের যদি জ্বরটা আবার লেগে যায় বড়দের কষ্ট তো সহ্য করে নেওয়া যায় কিন্তু ছোটদের কষ্ট সে তো আর কেউ চোখে দেখতে পারবে না তো যাই হোক অঙ্কুশকে বুঝিয়ে ওকে একটু ট্যাপ দিয়ে বুলিয়ে ভালিয়ে ওকে রেখে বেরিয়ে পড়েছি আমরা তানিকে নিয়ে তানি দেখো গাড়িতে উঠে কী খুশি জানলা দিয়ে অবাক দৃষ্টিতে সব কিছু দেখছে সবই তো ওর কাছে নতুন আর অচেনা তাই যা দেখে তার দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে তো কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি ভ্যাকসিনেশন সেন্টারে এবার অর্ঘ গেছে একটু জানতে যে আমাদের কত নাম্বারে নামটা আছে আর এই টুকু সময়ের মধ্যে তানি দুষ্টুমি দেখো গাড়ি সব কিছু ধরবে বলে শুধু হাত বাড়াচ্ছে কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না কিছুতেই চুপ করে বসবে না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি সমানে করে যাচ্ছে পাপা গেছে তানির কার্ডটা নিয়ে যে কত নাম্বারে আমাদের নামটা আছে তার মধ্যে তানির উৎপাদ শুরু হয়ে গেছে ওই যে ওখানে একটা পা উঠিয়ে দিয়েছে এটা ধরছে ওটা ধরিস না বাবা যাক এইটুকু আনন্দ করে নিক এরপর যে কি কাঁদবে এই মিষ্টি মুখটা কান্নাই ভরে যাবে তো অবশেষে সেই সময় চলে এসেছে আমি ক্যামেরাটা ধরে রেখেছি বটে কিন্তু চোখ দুটো আমার বন্ধ কারণ আমি যে তানির ওই কান্না মুখটা দেখতে পারবো না এই সময় তোমরা হয়তো অনেকেই ভাববে এই রকম একটা সময় আমি ক্যামেরাটা কি করে ধরলাম সত্যি বলছি মনটা একদমই চাইছিল না প্রথম দিকে কিন্তু তারপর ভাবলাম তোমাদের যাতে এই মুহূর্তটা একটু দেখাতে পারি তাই কোনো রকম ক্যামেরাটা হাতে ধরেছিলাম কি যে ক্যামেরাই উঠেছে তার দিকে আমার একদমই নজর ছিল না জানি না ভুল করেছি না ঠিক তো মাঝখানে প্রায় তিরিশ মিনিট মতো সময় কেটে গেছে তানি এত পরিমাণে কাঁদছিল যে অর্ঘ ওর কান্না থামানোর জন্য গাড়ি নিয়ে শুধু এদিক ওদিক ঘুরে বেরিয়েছে আর জানলা দিয়ে গাছপালা গাড়ি ঘোড়া দেখিয়ে তারপর অবশেষে আমরা তানিকে একটু শান্ত করতে পেরেছি কি যে কান্না করছিল তানি কি বলবো তোমাদের একের পর এক ইঞ্জেকশন আর ওর একের পর এক চিৎকার আমার আত্মা ভেদ করে যেন ওর চিৎকার পৌঁছে গিয়েছিল গলাটা একদম শুকিয়ে গেছে আমার সোনাটার তাই এবার একটু জল দিচ্ছি এখনও কাঁদছে দেখতে পাচ্ছ আমার মনে হয় ওনা ওই মুহূর্তটা ভুলতে পারছে না তাই হঠাৎ হঠাৎ করে বারবার আবার কেঁদে উঠছে তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মেয়ের কাণ্ডটা দেখো যে পায় নাকি ইঞ্জেকশানটা খেয়েছে সেটাই কেমন নাচাচ্ছে কে বলবে যে একটু আগে এই দুষ্টুটা চিৎকার করে করে কাঁদছিল ব্যথা ভুলে গেছো তুমি ব্যথা ভুলে গেছে তো প্রত্যেকবারের মতো তানিকে ভ্যাকসিনের পর ক্যালপল মেডিসিন দিয়ে দিচ্ছি এইটা না দিলে তানি খুব কষ্ট পাবে কারণ ওকে পিসিবি ভ্যাকসিন দেওয়া হয়েছে আর তোমরা হয়তো অনেকেই জানো যে এই ভ্যাকসিনটা দিলে বাচ্চারা কেমন কষ্ট পায় প্রথমবার যখন দেড় মাস বয়সে তানিকে এই পিসিবি ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল তখন আমার মনে আছে যে তানি এতটা কেঁদেছিল মানে সেটা কি বলবো সারা রাত তানির কি চিৎকার করে কান্নাকাটি বাড়িতে যেন হুলুস তুলুস একটা কাণ্ড পড়ে গিয়েছিল তানিকে নিয়ে তারপর ডাক্তারকে বলাতে উনি আমাদের বলে দিয়েছিলেন যে ভ্যাকসিন দেওয়ার তিরিশ মিনিটের মধ্যে যেন আমরা তানিকেই ক্যালপল ড্রপটা দিয়ে দিই আর তারপর থেকেই দেখি যে তানি একদমই কষ্ট পায় না এই ভ্যাকসিনটা দেওয়ার পর তো বেশ কিছুক্ষণ কেটে গেছে মাঝখানে আর আমাদের তানি কিন্তু বেশ জন্মনেই আছে তোমরা দেখতে পারছো বোঝাই যাচ্ছে না একটু আগে ওর ওপর দিয়ে এরকম একটা ঝড় বয়ে গেছে যাক এইবার আমার মনটাও একটু শান্তি পেল দুদিন ধরে যে কী চিন্তায় ছিলাম মেয়েটাকে নিয়ে চারটে ইঞ্জেকশন বলে কথা এইটুকু শিশু তার ওপর যাই হোক তানি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে এবার ও একটু অনেকক্ষণই ঘুমাবে আমার মনে হচ্ছে কারণ প্রচুর কান্নাকাটি করেছে তো সেই সুযোগে আমি কাজে বসে পড়লাম কত কাজ যে আমার পড়ে আছে কি বলবো তোমাদের সব এক এক করে সারতে হবে আজ আমার শ্যুট ছিল কিন্তু তানির ভ্যাকসিনের জন্য ক্যান্সেল করে এডিটিংয়ের কাজগুলোকে রেখেছি সেগুলো এবার এক এক করে সারতে হবে তো চলো এবার বিদায় নেয়ার পালা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও